ডান পা দিয়ে আপনি প্রবেশ করছেন আর রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করছেন, আল্লাহ তোমার দুয়ারে তোমার দরবারে আসছি, তোমার কার্যালয়ে আসছি, আমি তো আসতে পারতাম না, তুমি আমাকে তৌফিক দিয়েছো তাই আসছি, আমি শুরুতেই যেটা তোমার কাছে যাচ্ছি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, মসজিদের দরজায় প্রবেশ করলাম, তোমার রহমতের দুয়ার তুমি আমার জন্য উন্মোচন করে দাও, খুলে দাও। আলহামদুলিল্লাহ, আমরা কয়েক সপ্তাহ ধরে সালাতের উপরে কিছু আলোচনা শুনছিলাম। কারণ হচ্ছে যে সালাত হলো আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এমন একটি অনন্য উপহার, যে উপহার আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই উপহারটাকে যদি আমরা বুঝতে পারি যে তিনি আমাদেরকে কি দিয়েছেন, আপনি অনেক সময় দেখবেন যে অনেককে যখন অনেক কিছু উপহার দেওয়া হয়, অনেকে সেই উপহারটাকে উপলব্ধি করতে পারে না। অনেক সময় সেই উপহারগুলো আমরা করি কি, টাকা পয়সা অন্য কিছুর সাথে পরিমাপ করার চেষ্টা করি, তো যেই কারণে হয় কি আমাদের হিসেব নিকেশে ভুল হয়ে যায়। কিন্তু আমরা যদি, কেউ যখন আমাদেরকে কোনো কিছু উপহার দেয় না, সেটাকে যদি আমরা বুঝতে পারি যে এটা কোন ধরনের উপহার এবং এটার মাধ্যমে আসলে কি দিয়েছেন আমাকে, তাহলে দেখা যাবে সেই উপহারটাই আমার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন কোনো উপহার হয়, এই ক্ষেত্রে তো কোনো কথাই থাকে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান আনার পরেই যেই ফরজ ইবাদত আমাদের উপরে আল্লাহ তাআলা দিলেন, সেটা হলো সালাত। এবং এই সালাতের মাধ্যমে কত কি হতে পারে এবং কত ধরনের উপকার আমি পেতে পারি, এবং সেটা আমার শুধু ব্যক্তি জীবনে নয়, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে সালাতের কথা উল্লেখ করা হয়েছে। এই জন্য যে ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত যদি আমরা সালাত কায়েমকারী হতে পারি, নামাজ আদায়কারী হতে পারি, তাহলে আমাদের এই সমাজ থেকে এমন অনেক কিছু দূর হবে যেটা অন্য কোনো কিছু দিয়ে দূর করা সম্ভব নয়। যে কারণে রব্বুল আলামিন সালাতের মাধ্যমে, এই ইবাদতটির মাধ্যমে আমাদেরকে এমন শিক্ষাটা দিয়েছেন যে শিক্ষার মাধ্যমে আমরা আমাদের জীবনের সর্বোচ্চ শিখরে আরোহণ করতে পারি। আফসোসের বিষয় হলো এই শিক্ষাটা আমরা নিতে পারছি না। আমাদের সমাজে আমরা অনেকেই সালাত আদায় করছি বা সালাত আদায়কারী আছি, কিন্তু এই সালাত আমাকে না অন্যায় থেকে বিরত রাখছে, না অশ্লীল কাজ থেকে বিরত রাখছে, না আমাকে ভালো মানুষ হতে শেখাচ্ছে। তাহলে কি অবস্থা হচ্ছে আমাদের? তার মানে হলো সালাত আদায় করছি কিন্তু এই সালাত আমার আদায় হচ্ছে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আর এই কারণেই সালাত নিয়ে আমি কয়েক সপ্তাহ ধরে কথা বলেছিলাম। এর আগে আমরা আলোচনা করেছিলাম যে সালাত যদি কেউ না পড়েন, নামাজ যদি কেউ না পড়েন, তাহলে তার কী অবস্থা হবে। এরপরে বলেছিলাম যে জামাতের সাথে যদি কেউ নামাজ না পড়েন, তাহলে তার কী অবস্থা হবে। আমি আরও আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম যে একজন আল্লাহর বান্দা, তিনি যদি সালাত আদায়কারী হন, তাহলে তার কী কী ফজিলত হবে। এবার আজকে আমরা যে আলোচনায় যাব, সেটা হলো সালাতের বাইরের বিষয়গুলো নিয়ে অনেকগুলো কথা হয়েছে, আজকে আমি চেষ্টা করব যে সালাতের ভিতরে প্রবেশ করার। এই যে আমরা নামাজ পড়তে এসেছি, আমরা সবাই মসজিদে আসি, আসলে কেন আসি, কী করতে আসি? আপনি আমি মসজিদে আসছি, খুব স্বাভাবিকভাবে বাসায় উজু করেছি, গোসল করেছি, জামা কাপড় পরে তারপরে মসজিদে চলে আসছি, কিন্তু আমরা কি জানি যে আমরা আসলে কোথায় আসছি, আমরা কেন আসছি, আমরা কি করতে আসছি, কোন কাজটা করতে আসছি? সালাত তো আমি আপনি রুকু করছি, সেজদা করছি, দাঁড়িয়ে সুরা ফাতিহা পড়ছি, শুনছি, কিন্তু আসলে এই টোটাল কাজটার মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কি দিলাম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিপরীতে আমাদেরকে কি দিচ্ছেন, সেটা কি আমরা উপলব্ধি করতে পারছি? এই বিষয়গুলো আজকে একটু জানার এবং বোঝার চেষ্টা করবো বিতাওফিকিল্লাহি আজ্জা ওয়া জাল। তো আজকে শুরুতেই আমি যেটা বলবো সেটা হলো যে দেখুন, আমরা যারা নামাজ পড়ি, আমরা জানি যে নামাজ পড়ার আগে এমন কিছু বিষয় আছে যেটা আপনাকে অ্যানসিওর করতে হবে যে আপনার মধ্যে এই ব্যাপারগুলো আছে অথবা নাই। যেমন আমরা জানি যে নামাজ শুরু করার আগে কিছু বিষয় থাকতে হয়, যে শরীরটা পাক হতে হয়, তারপরে নামাজের জায়গা পাক হতে হয়, আমি যে কাপড়ে নামাজ পড়বো সেই কাপড়টা পাক হতে হয়, আমার সতর ঢাকা আছে কি না সেটা খেয়াল রাখতে হয়, এরপরে আমি সময় মতন নামাজ পড়ছি কি না সেটা আমার খেয়াল রাখতে হয়, আমি কেবলামুখী হয়ে নামাজ আদায় করছি কি না সেটা আমাকে খেয়াল রাখতে হয়। এর মানে কি? এর মানে হলো এগুলো হলো এক একটা চেকপোস্ট। আপনি যখন অনেক বড় কোথাও যান, আপনি গণভবনে যাবেন, আপনি বঙ্গভবনে যাবেন,
অথবা খুব বড় কারোর সাথে আপনি সাক্ষাৎ করতে যাবেন, আপনি কি খেয়াল করেছেন যে আপনি সেখানে কিভাবে যান? আপনি কিন্তু সেখানে যাওয়ার আগে আপনি কিছু বিষয়ে মনস্থির করে নেন। প্রথমত আপনি কোথায় যাচ্ছেন সেটা আপনি চিন্তা করেন যে আমি কোথায় যাচ্ছি। সুতরাং যেখানে যাচ্ছি সেখানে যদি আজকে আমার আলোচনাটা ফলপ্রসূ হয়, আমার মিটিংটা যদি সফল হয়, তাহলে আমার অনেক উপকার হবে, আমার লাভ হবে। ওই কথা চিন্তা করে আপনি কিন্তু প্রিপারেশনটা বাসা থেকে নেওয়া শুরু করে দেন। সেই প্রিপারেশনগুলোর মধ্যে থাকে আপনি খুব সুন্দরভাবে ফ্রেশ হন, আপনি সবচেয়ে ভালো জামাটা পরেন, আপনি এমন পারফিউম ইউজ করেন যাতে করে ওনার ভালো লাগতে পারে, এমন একটা পারফিউম আপনি ইউজ করবেন, আপনি এমন ড্রেস আপ সেট আপ তারপরে সুটেড বুটেড হবেন যাতে করে দেখলে আপনাকে স্মার্ট মনে হয়, আপনাকে খুব সুশীল মনে হয়। আপনি সেই ধরনের পোশাক পরবেন, আপনি যাওয়ার আগে আপনার সব কিছু ফ্রেশ করে আপনি যে গাড়িতে যাবেন, হ্যাঁ, তো ওই গাড়িটাও আপনি পরিষ্কার করে নিয়ে যাবেন যাতে করে আপনার কাছে এটা মনে হতে পারে যে গাড়ি দেখে অনেক সময় অনেক ধরনের অনেক চিন্তা আসে। সব ওকে করার পরে যখন আপনি ওনার কাছে যাবেন, আপনি যার সাথে সাক্ষাৎ করবেন, দেখা গেল প্রথমেই আপনাকে গেটে থামিয়ে দেওয়া হচ্ছে। থামিয়ে দিয়ে আপনার পরিচয় জানতে চাওয়া হচ্ছে, আপনার আপনি সময় নিয়েছেন কিনা সেটা জানতে চাওয়া হয়, আপনাকে যে ইনভাইট করা হয়েছে ইনভাইটেশন কার্ডটা আছে কি না, বা প্রমাণপত্র আপনাকে দাখিল করতে হয়। দেখেন, প্রমাণপত্র দাখিল করার পরে আবার তারা বলবে, স্যার দয়া করে একটু নামেন, আমরা আপনাকে একটু চেক করব। আপনাকে চেক করা হচ্ছে, আপনার গাড়িটাকে চেক করা হয়, এরপরে আপনি আবার কিছু দূর যাবার পরে গাড়ি থেকে নামার পর আবার আপনাকে চেক করা হবে, এরপরে আবার সামনে যাবেন, ওখানে গিয়ে আবার দেখা যাবে যে আপনার হাতে যে মোবাইল আছে বা ডিভাইস টিভাইস আছে সব কিছু আপনার রাখতে হবে এক জায়গায়। রেখে দেন আপনাকে আরেক জায়গায় যেতে হবে, যাওয়ার পরে সেখানে ওয়েটিং রুম আছে, সেখানে আপনি অপেক্ষা করবেন আর অপেক্ষার প্রহর গুনবেন আর বলবেন কখন আমার ডাকটা আসে। এবং যখন অপেক্ষা করেন তখন আপনি কি করেন, আপনি মোটামুটি একটা প্ল্যান করেন যে আমি যে ওনার সাথে কথা বলবো কীভাবে শুরু করব, কি কি আলোচনাগুলো করব। এমন কি আপনি সেখানে প্রবেশ করার ঠিক আগ মুহূর্তেও আপনি আবার নিজেকে একবার দেখে নেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না, পরিপাটি আছে কি না, সামনে আয়না ফায়না থাকলে আবার চুল টুল ঠিক আছে কি না সব কিছু দেখে নেন। কারণ আপনার মাথার ভিতরে একটাই চিন্তা, সেটা হলো আমি তো সময় বেশি পাবো না। আপনাকে সময় দেওয়া হয়েছে 10 মিনিট সময় দেওয়া হয়, এবং আপনি আবার ফিক্সড টাইমে আসছেন কি না সেটাও খেয়াল রাখার একটা বাঞ্ছনীয় ব্যাপার হয়। তো ফিক্সড টাইমে আসছেন, সময় 10 মিনিট, এই 10 মিনিটের মধ্যে আপনি কি বলবেন, কিভাবে বলবেন, কথাগুলো কিভাবে সাজাবেন এবং আপনার উপস্থাপনাটা কেমন হবে, এসব কিছু কিন্তু আপনি একটু প্ল্যান করে আসেন। কারণ আপনি জানেন এই 10 মিনিট হলো আপনার জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই 10 মিনিটের মধ্যে যদি আপনি সাজিয়ে গুছিয়ে খুশি করতে পারেন, তাহলে আপনি যে প্ল্যান নিয়ে আসছেন, যে কথাগুলো বলতে আসছেন, সেটা পাশ হয়ে যাবে। আর যদি ওখানে গিয়ে অ্যাব্রো থ্যাব্রো হয়ে যায়, আপনি ঠিক মতন বলতে না পারেন, আপনার বেশভূষা সুন্দর না হয়, আপনার কথা যদি সুন্দর না হয়, কথামালার মধ্যে যদি বাচনভঙ্গি ভালো না হয়, তাহলে উলট পালট লেগে যেতে পারে। কারণ আপনি ভালো করে জানেন আপনি যেখানে আসছেন সেখানে বারবার আসা যায় না, এখানে আসার জন্য আপনাকে অনেক কাঠপোড় পুড়িয়ে তারপরে আসতে হয়েছে। সুতরাং এই 10 মিনিটটাকে আপনি কাজে লাগাতে চান। আমি যে কথাগুলো বললাম, আমি কি কোনো ভুল কথা বলেছি? এটা কিন্তু বাস্তবতা ভাই। দুনিয়ার কোনো মানুষের সামনে আল্লাহ যাকে সম্মানিত করেছেন তার সামনে আপনি যাওয়ার ক্ষেত্রে যদি এত প্ল্যান করে থাকেন, আহারে, এই সম্মানিত মানুষদেরকে যিনি সৃষ্টি করেছেন, মহাসম্মানের যিনি মালিক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের রব, যার আলো, বাতাস, পানি, যার এত অসংখ্য নিয়ামতের সাগরে, রীতিমতো নিয়ামতের সাগরে আপনি হাবুডুবু খাচ্ছেন, তা আপনি তার কাছে যাবার বেলায় আপনার প্রস্তুতিটা কি আপনি বলুন। এখানে আমরা যারা মসজিদে আসছি আমাদের প্রস্তুতিটা কি? আমাদের প্রস্তুতিটা হলো কোনো রকমে দায় সারা গুছেন যে যাওয়া দরকার, তাই ঠেকায় পড়ে যাচ্ছি। আপনি ওই জায়গায় কিন্তু ঠেকায় পড়ে যাচ্ছেন না, ওই জায়গায় আপনাকে ডাকলে আপনি পাগল হয়ে যান, আত্মহারা হয়ে যান, আপনি চিন্তা করেন সর্বনাশ, এত মানুষের মধ্যে আমাকে ডেকেছে, সুতরাং আমার সেইভাবে যাওয়া উচিত। আপনি উদ্গ্রীব হয়ে থাকেন কখন সেখান থেকে আপনাকে একটা ডাক আসবে, কখন আপনাকে একটা টেলিফোন করা হবে, কারণ ওখান থেকে ডাক আসা মানে আপনি সম্মানিত কেউ, ওখান থেকে আপনাকে ডাকা মানে হলো আপনার বিশাল একটা কিছু, আপনার সম্মান মর্যাদা বাড়বে এলাকার মধ্যে, মানুষ যখন জানবে যে আপনাকে অমুক তমুক ডেকেছেন আপনার মর্যাদা বেড়ে যায়। ভাই আপনি এটা কেন বুঝতে পারছেন না? মহান মালিক যদি আপনাকে ডাকেন আর সেই ডাকে যদি আপনি সাড়া দিতে পারেন, তাহলে আপনি সম্মানিত নন। কিন্তু সেই চিন্তাটা কেন আসে না আমাদের মাঝে? এই চিন্তাটা আমরা কখনোই করিনি বলে
আমাদের মাথায় আসে না। এই কারণেই আজকে আমি প্রথমেই আপনাদেরকে বলবো যে এই চিন্তা নিয়ে আমাদের সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, আমাদের উপর তিনি সালাতকে ফরজ করেছেন, ওনার পক্ষ থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মানিত মুয়াজ্জিন তারা বলছেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, হে আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর সাথে কথা বলার সময় হয়েছে, আপনি আসুন, আপনাকে আল্লাহ ডেকেছেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকেছেন। একটু ভাবুন, আসুন আমরা একটু চিন্তা করার চেষ্টা করি যে আল্লাহ আমাকে ডেকেছেন তার ঘরে যাবার জন্য, তার দরবারে যাবার জন্য, তার কার্যালয়ে যাবার জন্য। মানুষ বিভিন্ন কার্যালয়ে যাবার জন্য পাগল থাকে, আর আমরা আল্লাহর এই কার্যালয়ে আল্লাহর ঘরে আসার জন্য আমার মনটা উদগ্রীব হয় না। অথচ অন্য সব কার্যালয়ে গেলে কি হবে না হবে আমরা কেউ জানি না, হতে পারে না হতে পারে, অনেক সমস্যা হতে পারে, ভালো হতে পারে, মন্দ হতে পারে, কিন্তু এই কার্যালয়ের সাথে যদি আপনার ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, গত সপ্তাহে বলেছিলাম কলবুহু রজুলুন মুআল্লাকুম বিল মাসাজিদ, যার হৃদয়টা আল্লাহর কার্যালয়ের সাথে সম্পৃক্ত থাকবে, ভালোবাসায় আবদ্ধ থাকবে, যিনি ভাববেন আমার মালিক আবার কখন আমাকে ডাকবেন, আমি তো উতলা হয়ে আছি, আমি ডাকের সাড়া পাওয়ার অপেক্ষায় আছি, আমার মালিক আমাকে ডেকেছেন আর আমি গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে তুই যে আমার এই ঘরকে ভালোবেসেছিস, এই ভালোবাসার নমুনাটা পুরস্কারটা আমি এটাই দেব, কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না আমার আরশের নিচে আমি তোমাকে ছায়া দিয়ে তোমাকে ধন্য করে দিব। আপনি কোথাও যাওয়ার ক্ষেত্রে, আপনি কোথাও যাওয়ার ক্ষেত্রে তো আপনি অনেক প্রস্তুতি নিয়ে যাবেন, বলবেন, দেন, তারপরে হবে, আর এখানে আপনি কেবল প্রস্তুতি নিতে শুরু করেছেন, আল্লাহ শুরু করেছেন, আল্লাহ আপনাকে দিতে শুরু করে দিয়েছে। আপনি যখনই নিয়ত করেছেন যে আমি আজান হলে মসজিদে যাব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কোনো বান্দা যখন এক আজান থেকে আরেক আজান, এক নামাজ থেকে আরেক নামাজের জন্য অপেক্ষা করে, মসজিদে কখন সে যাবে অপেক্ষা করে, আর নিয়ত এটা যে ফজর পড়েছি জোহরের আজান হলে মসজিদে যাব, আপনি নিয়ত করতে বাকি, আপনার সোয়াবের খাতায় লিপিবদ্ধ হতে বাকি নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবাই কেরাম ফেরেশতাগণ তারা কি করেন, আপনার ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যে আপনি অপেক্ষায় ছিলেন, এই অপেক্ষার কারণে আপনার গুণাগুলোকে আল্লাহ মাফ করতে থাকে, পুরস্কার দেওয়া শুরু হয়ে গেছে। এবার আপনি চিন্তা করলেন যে আমি আল্লাহর দরবারে যাব, যেন তেন ভাবে তো আমি যেতে পারি না, আমি প্রস্তুতি নিয়ে যেতে চাই, সেই প্রস্তুতিটা কি, প্রথমে আমি আমাকে পুত ও পবিত্র করব। আজকে আমরা যেটা মনে করি যে পরিচ্ছন্নতা আর পবিত্রতা হয়ে আমাকে মসজিদে যেতে হবে, এই পরিচ্ছন্নতা তো কয়েক ধরনের আছে, সেটা আমরা হয়তো অনেকে খেয়াল করি না। আমাদের হৃদয়ের পরিচ্ছন্নতা দরকার, আমার হৃদয়ের পরিচ্ছন্নতা আছে কি না সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি নিজে আল্লাহর কাছে দোয়া করতেন আয় আল্লাহ তাআলা আমার হৃদয়ের পরিচ্ছন্নতা আপনি আমাকে দান করুন। আর হৃদয়ের পরিচ্ছন্নতা তখনই অর্জন হয় যখন আল্লাহর সাথে আমার ভালোবাসা তৈরি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দোয়া করে বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক, হে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার ভালোবাসা পেতে চাই, এবং যারা আপনাকে ভালোবাসে আমি তাদের ভালোবাসা পেতে চাই। আল্লাহুম্মা জাআলনি আন আমালা আল্লাযী ইয়াসিলু ইলা হুব্বিক, হে আমার রব, হে আমার মালিক আমাকে ওই সকল কাজ করার তৌফিক দান করেন যেই কাজগুলো আপনার ভালোবাসা পর্যন্ত আমাকে পৌঁছে দিতে পারে। সুবহানাল্লাহ, আমাদের হৃদয়টাকে পরিচ্ছন্ন করতে হবে, আমাদের হৃদয়টাকে পুত পবিত্র করতে হবে। শুধু বাহ্যিকভাবে পবিত্র হলেই চলবে না, আমাদের হৃদয়ে যত বক্রতা, যত হিংসা, বিদ্রূপ, রোগ, লালসা, পরশ্রিকাতরতা, মনের যত রোগ আছে এগুলো থেকে আমাদেরকে পুত পবিত্র হতে হবে। এরপরে আপনার পরিচ্ছন্ন হতে হবে, পবিত্র হতে হবে, আপনার হাদাস থেকে পাপ মুক্ত হতে হবে। আপনি যখন অজু করবেন সালাত আদায়ের জন্য, আপনি যখন অজু করা শুরু করলেন, আপনি যখন মিসওয়াক করলেন, সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের জন্য যদি কঠিন না হতো তাহলে আমি মিসওয়াক করাটা তাদের জন্য বাধ্যতামূলক করে দিতাম, কারণ সে আল্লাহর সাথে কথা বলবে, তার এমন কোনো অবস্থা হওয়া উচিত নয় যে অবস্থায় ফেরেশতারা বিব্রত বোধ করতে পারেন, কোনো মানুষ কষ্ট পেতে পারে। অর্থাৎ আপনি কি কখনো চাইবেন যে আপনার
বিব্রতকর কোনো অবস্থানেই আপনি কারোর সাথে সাক্ষাৎ করবেন, তাহলে তো আপনি যেটা চাচ্ছেন সেটা পাবেন না। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় জীবনের সর্বক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। আপনি মিসওয়াক করছেন, মিসওয়াকের সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কোনো বান্দা যখন নিয়মিত মিসওয়াক করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যে পুরস্কারটা রেখেছেন এর মধ্যে প্রথম পুরস্কারটা হলো তার মৃত্যুটা ঈমানের সাথে হয়। সুবহানাল্লাহ। দেখেন, আপনি যখন ওযু করতে শুরু করলেন, নামাজ পড়ার নিয়ত করেছেন, ওই নিয়তে আপনি ওযু করছেন বাসায় বসে, এই যে ওযু করছেন আপনার কি হচ্ছে একটু যদি আমরা চিন্তা করি যে আল্লাহু আকবার, আর কি নামাজের ভেতরে যাই নাই, শুধু শুরুটা করেছি, তাতে কি হয়েছে? একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল উযু সুম্মা ক্বাল আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ক্বাল আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবাল জান্নাহ ইয়াদখুলু মিন আইহা শাআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি যখন নামাজের জন্য প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে প্রথমেই আপনি ওযু করলেন পুত পবিত্র হতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা হলো এই আল্লাহর বান্দা ওযু করার সাথে সাথে সে যদি আকাশের দিকে মুখ তুলে বলে হে রব্বুল আলামিন, সে কালিমায়ে শাহাদাতাই যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর যদি বলে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, হে আমার মালিক আপনি আমাদেরকে আমাকে আপনি তাওবাকারীদের অন্তর্ভুক্ত করেন, ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এবং যারা পবিত্রতা অর্জন করেন তাদের মধ্যে আপনি আমাকে অন্তর্ভুক্ত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর এই বান্দার উপহার আর পুরস্কার হলো কিয়ামতের ময়দানে জান্নাতের যে আটটা দরজা আছে এই আটটা দরজা খুলে দেওয়া হবে এবং তাকে বলা হবে তুমি কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চাও সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। পুরস্কার শুরু হয়ে গেছে, আপনি কেবল আসার নিয়ত করেছেন। আপনি অজু করছেন, অজুর ক্ষেত্রে আরও কি বিষয় আছে? আমরা অনেকেই আছি, এই যে শীতকাল আসছে তো মোটামুটি চেষ্টা করি এক ওয়াক্তের অজু দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার। হ্যাঁ, চেপে ঠেপে রেখে যেভাবেই হোক, যে কীভাবে আমি বারবার অজু করাটা কেমন লাগে, অথচ দেখেন অজুর ফজিলতগুলো কী কী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহ বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব যে আমলের মাধ্যমে তোমার ভুলগুলো ছোট ছোট গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন আর তোমার মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দেবেন? এই কথা শোনার পরে সাহাবাই কেরাম আজমাইন বললেন, কালু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই হে আল্লাহর রাসূল, বলুন না সে আমলগুলো কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা কথা বললেন। এক নম্বরে বলেছিলেন, ইসবাগুল ওযু আলাল মাকারিহ, তুমি কষ্টের সময় বেশি বেশি উজু করো। কষ্ট বলতে এখানে নানা ধরনের কষ্ট বোঝানো হয়েছে। আপনার মন খারাপ, আপনি উজু করেন, দুই রাকাত সালাত আদায় করেন, শীতের দিনে আপনি চিন্তা করছেন উজু করবেন কি না, জোহরের নামাজ তো পড়েছেন, আপনার উজু আছে, এই উজু দিয়ে কি আসরের নামাজ পড়বেন, এশারের নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়বেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কষ্ট হবে তোমার উজু করতে, কিন্তু তুমি উজু করে নাও। আপনার মনে খুব কষ্ট, আপনার ব্যথা, আপনার বেদনা, আপনার রাগ উঠে গেছে, আপনার ভিতরে ক্রোধ কাজ করছে, যে কোনো অবস্থায় আপনি উজু করেন, দুই রাকাত সালাত আদায় করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কষ্টের সময় কেউ যদি বেশি বেশি করে উজু করে তাহলে তার কী হবে, দুইটা কাজ হবে, একটা হলো তার গুনাহ মাফ করবেন আল্লাহ, দ্বিতীয় হলো তার মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। দ্বিতীয় বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া কাসরাতুল খাতা ইলাল মসজিদ, এবং মসজিদে বেশি বেশি করে গমন করা, অর্থাৎ মসজিদের সাথে ভালোবাসা সম্পর্ক তৈরি করা, কখন আজান হবে কখন মসজিদে যাব, এই চিন্তাটা যখন বান্দার ভিতরে থাকে, এই আমলটা যখন থাকে, আল্লাহ তাআলা তাকে এই দুইটা পুরস্কার দান করেন। ঠিক এমনি করে ওয়ান্তিজারু সালা বাদা সালা, এক নামাজ শেষ হওয়ার পর আরেক নামাজের যদি আপনি অপেক্ষা করেন, আপনাকে মসজিদে বসে থাকতে হবে না, আপনি আপনার কাজ করবেন কিন্তু অপেক্ষায় থাকবেন কখন আল্লাহর পক্ষ থেকে আহ্বান হবে, কখন আমাকে ডাকা হবে, ওই ডাকের অপেক্ষায় যদি আপনি থাকেন
আপনি অপেক্ষা করতে থাকেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই বান্দার জন্য এই তিনটা পুরস্কার আছে, ওযু করা, মসজিদে যাওয়া, নামাজের অপেক্ষা করা। তার মানে হলো গোটা বিষয়টা হলো ওযু থেকে নিয়ে সালাত পর্যন্ত। আপনি যদি এই সময়টা সুন্দরভাবে অতিবাহিত করেন তাহলে আপনার গুনাহ আল্লাহ মাফ করবেন, আপনার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন। আমাদের মর্যাদা যদি রব্বুল আলামিন বাড়িয়ে দেন, পৃথিবীর কেউ আমাদের মর্যাদা কমাতে পারে বলেন? আপনি যেখানেই থাকুন না কেন, যে অবস্থায় থাকুন না কেন, এমন মর্যাদা আল্লাহ আপনাকে দান করবেন, অনেক মানুষ দেখে এটা ঈর্ষা করবে, সর্বনাশ, আমি এত কিছু করছি আমাকে তো মানুষ মর্যাদা দেয় না, আমি এত কিছু করছি করার পরে চলে গেলে পিছন থেকে একটা ছোট্ট করে গালি মেরে বসে, সামনে এসে ভয় পায়, কিন্তু এই লোকটা তো কিছুই করে না, কিন্তু সবাই সমাজে তাকে ভালো মানুষ বলে জানে, নামাজ পড়ে, সততার সাথে চলে, এই মানুষটারও তো মর্যাদা। এই মর্যাদা তো মানুষ দেয়নি, এই মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আরেকটা হাদিসের মধ্যে আসছে, খুব দারুণ একটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গিয়েছিলেন, কবরস্থানে যাওয়ার পরে কবরবাসীর জন্য দোয়া করলেন, আরও কয়েকজন সাহাবা ছিলেন, তো ওই মুহূর্তে তিনি আবেগপ্রবণ হয়ে গেলেন, তিনি বললেন আহারে আমার ভাইদের সাথে যদি আমার সাক্ষাৎ হতো কতই না ভালো হতো। আশেপাশের সাহাবাগণ বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার ভাই নই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, তোমরা আমার সহচরবৃন্দ, আমার সাহাবা, আমার ভাই হচ্ছেন ওই সকল ইমানদার আল্লাহর বান্দাগণ যারা আমাকে না দেখে আমাকে বিশ্বাস করবেন, যারা আমার পরে আসবেন, আমি আমার সেই ভাইদের কথা বলছি। একজন সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার পরে যারা আসবেন এদেরকে আপনি চিনবেন কিভাবে, কিয়ামতের ময়দানে তো আপনি আপনার উম্মতের পক্ষে সাফাত করবেন, চিনবেন কি করে? হাদিসের বাণী হচ্ছে কি, কাইফা তারিফু মান লাম ইয়াতি বাদু মিন উম্মতিক, আপনি কিভাবে ওই সকল উম্মতদেরকে চিনতে পারবেন যারা আপনার পরে আসবেন, কারণ আপনি তো তাদেরকে দেখেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, ভাই একটু মনোযোগ দিয়ে শুনি, আমরা একটু চিন্তা করি, নামাজ শুরু করিনি, নামাজের শুরুতে শুধু অজুটা করতেছি, অজুর ফজিলত কি, সেই অজুতে আল্লাহ কি রেখেছেন, এটা একটু যদি আমরা চিন্তা করি তাহলে নামাজ সম্পর্কে বুঝতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর আইতা লাউ আন্না রাজুলান লাহু খায়রুন গুররুন মুহাজ্জালাতুন বাইনা যহরাই খাইলিন দুহুমিন বহুমিন আলা ইয়ারিফু খাইলাহু। তিনি সাহাবাদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবারা, আচ্ছা আমার একটা প্রশ্নের জবাব দাও, মনে করো একটা ঘোড়ার পাল, অনেক ঘোড়া আছে, ওই ঘোড়ার পালের মধ্যে একটা চাঁদ কপাল ঘোড়া আছে, অর্থাৎ ওই ঘোড়াটা এমন যে ধবধবে সাদা এবং তার কপালটা চাঁদের মতন চিকন একটা রেখা আছে এবং ধবধবে সাদা, আর ঘোড়ার পালটা হলো কালো, তো এর মধ্যে যদি সাদা ঘোড়া তোমার হয় ওই সাদা ঘোড়াটাকে কি তুমি চিনতে পারবে? সাহাবায়ে কেরাম আজমাইন বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই চিনতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে শুনো, কিয়ামতের ময়দানে ওই ঘোড়াটার মতন আমার উম্মতদের কেউ আমি চিনতে পারবো, তাদের এমন কিছু চিহ্ন থাকবে, তারা কেউ যদি সুন্দরভাবে অজু করে তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতন জলজল করবে, তাদের হাতগুলো জলজল করতে থাকবে, আর ওটা দেখে আমি বুঝতে পারবো এরাই হচ্ছে আমার সেই উম্মত। আপনার অজু দেখে, আপনার অজু আপনার পরিচয় বহন করবে কিয়ামতের ময়দানে আপনি কোন নবীর উম্মত। আমরা তো তরফর করে অজু করি, অজু করতে গিয়ে দুনিয়ার আড্ডা দিই, অজু করতে গিয়ে হাসি দিই, ঠাট্টা দিই, তামাশা করি, অজু হইল কি হইল না মন থাকে না, এমন অনেক কি দেখা যায় যে এমন স্টাইলে অজু করেন এরপরে উনি বলতে পারেন না পা কি ধুইছি কি ধুই নাই, হাত কোন দিক দিয়ে বাদ হয়ে গেল, চেহারায় কি পানি দিছিলাম কি না, এর কারণ হলো অজুটাকে আমরা সেইভাবে করছি না। আরেকটা হাদিসের মধ্যে আসছে আল্লাহর কোনো বান্দা যদি সুন্দরভাবে ফা আহসানাল উযু, অজুটাকে যদি সুন্দরভাবে করার চেষ্টা করেন তাহলে কি হবে, ওই অজুর মাধ্যমে তার হাতের গুণা, তার চেহারার গুণা, তার পায়ের গুণা, সগিরা গুণাগুলি ঝরতে থাকে, সুবহানাল্লাহ। এই জন্য একজন আসলাফের জীবনীতে এসছে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর্দৃষ্টি খুলে দিয়েছিলেন, তো এই কারণে তিনি যখন অজু করতেন এবং আশেপাশে যদি তার পাশে কেউ অজু করত উনি বুঝতে পারতেন যে
এই লোকটার এই এই গুণাগুলো ঝরে যাচ্ছে, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আয় আল্লাহ তাআলা এই দৃশ্য আমি দেখতে চাই না। এবং তিনি তার মাথাটাকে ঢেকে রাখতেন অজু করার সময়, চেহারা ঢেকে উনি অজু করতেন যাতে করে কারো অজুর কোনো কিছু ওনার দৃষ্টিতে না পড়ত। তো মূল ব্যাপারটা হলো হাদিসের মধ্যে আসছে যে এই অজু আমাদের গুণা মাফ করে, এই অজু আমাদের মর্যাদাকে বাড়িয়ে দেয়, এই অজু আমার সম্মানকে বাড়াচ্ছে, এই অজু কেয়ামতের ময়দানে আমার পরিচয় বহন করে। তাহলে আমাদের অজুটা কীভাবে করা উচিত আমরা উপলব্ধি করতে পারছি। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করছি। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, মান তাওয়াদ্দা লিসসালাহ ফাসবাগাল উযু সুম্মা মাশা ইলা সালাতিল মাকতুবা ফসাল্লাহা মা'আন নাস আও মা'আল জামাআহ আও ফিল মসজিদ গফারাল্লাহু লাহু বা গফারাল্লাহু লাহু যুনুবাহু রাওয়াহু মুসলিম। মুসলিমের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো আল্লাহর বান্দা যখন আল্লাহর ডাকে সাড়া দেয়, ওই যে আপনাকে ইনভাইটেশন দেওয়া হয়েছে, আপনাকে ডাকা হয়েছে, আপনি এখন অজু করলেন, আপনার গুণা তো মাফ হলো, আপনার মর্যাদা বাড়ছে, আবার আপনি প্রস্তুতি নিয়ে বাসা থেকে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, রওনা হওয়ার সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনায় যে আপনি যদি ফরজ সালাতের উদ্দেশ্যে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য মসজিদে আসেন, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করতে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি। ভাইরা আমার, আপনি অজু করেছেন, শরীরটাকে পাক করেছেন, একটা চেকপোস্ট আপনি পার হয়েছেন, শরীর পাক, এরপরে আপনি যে কাপড়টা পরিধান করবেন দ্বিতীয় চেকপোস্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, খুযু যিনাতাকুম আইন্দা কুল্লি মসজিদ, খুযু যিনাতাকুম আইন্দা কুল্লি মসজিদ, প্রত্যেক সিজদার সময় তোমার উত্তম পোশাকটা তুমি পরিধান করো। আমরা আজকে পোশাক পরে আসি, কিন্তু কখনো কখনো এমন সব পোশাক আমরা পরে আসি যেই পোশাকটা আমার উত্তম পোশাক হয় না। আমি কখনো ভাবি না যে আল্লাহর ডাকে সাড়া দিতে আমি যাচ্ছি, সুতরাং আমার কেমন পোশাক পরে যাওয়া উচিত। একজন আসলাফ যার নাম হচ্ছে মোহাম্মদ ইবনে আলী রাহিমাহুল্লাহ, তার জীবনীতে এসে তিনি যখন অজু করতেন, অজু করার পরে তিনি কাঁপতেন, এবং তাকে যখন জিজ্ঞেস করা হতো যে আপনি কাঁপছেন কেন, আপনি এমন করছেন কেন, তিনি বলতেন, তুমি কি বুঝতে পারছো যে এই মুহূর্তে আমি কার সামনে গিয়ে দাঁড়াবো। এবং তিনি তার সবচেয়ে উত্তম পোশাকটা নিতেন এবং সেই পোশাকে তিনি আতর মাখাতেন এবং সুসজ্জিত হতেন, সুন্দরভাবে নিজেকে পরিপাটি করতেন এবং শান শওকতের সাথে তিনি মসজিদে যেতেন। কারণ তারা উপলব্ধি করতেন, প্রত্যেকটা হাদিসকে তারা চয়ন করতেন, হৃদয়ঙ্গম করতেন। আমরা আজকে ওই ধর তক্তা মার পেরেকের মতন অবস্থা, যে আজান দিছে কোনোভাবে মসজিদ ওই একটা পাঞ্জাবি ঝুলায় রাখছি, এটা নামাজের জন্য, টান দিয়ে কোনো মতে গায়ে দিয়ে দে দৌড়। কিন্তু এইটা তো না, আপনি আল্লাহর দরবারে আসছেন মানে হলো আপনার সবচেয়ে ভালো পোশাকটা আপনি পরবেন, আপনি পরিপাটি হয়ে আসবেন। মুসলমান মানে হলো ওই যে গায়ে সালার চট দিয়ে গন্ধ ঠন্দ নিয়ে যারা চলে, এরা দাবি করে এরা অনেক কিছু, এটা মুসলমানের পরিচয় না। একজন মুসলমান মানে হলো তিনি পরিপাটি থাকবেন, তিনি সুন্দরভাবে থাকবেন, সুন্দরভাবে চলবেন, শান শওকতের সাথে চলবেন, তার যা আছে এটাকেই তিনি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করবেন। আমি বলছি না আপনার 10টা 20টা 50টা জামা কাপড় থাকতে হবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেটাই থাকতো সেটাই তিনি পরিষ্কার পরিচ্ছন্ন পুত পবিত্র করে সেটা তিনি পরিধান করতেন। আজকে আমাদের মাঝে নামাজের ক্ষেত্রে আমরা এটা পরিপালন করি না, অন্য ক্ষেত্রে করি। আপনার বিয়ের দাওয়াত আসছে, আপনার মিটিং আসছে, কোথাও সিটিং আছে, কোথাও যেতে হবে, কোথাও আপনি সভাপতি, কোথাও আপনি সেক্রেটারি হয়ে আলোচনা করতে হবে, কোনো আপনি সভা সমাবেশে যাবেন, ওখানে আপনার ড্রেস কিন্তু ঠিক আছে, কিন্তু আল্লাহর ঘরে আপনি আসবেন, আল্লাহ রব্বুল আলামিনের সাথে আপনি কথা বলবেন, আল্লাহ আপনার দিকে তাকিয়ে থাকবেন। হাদিসের মধ্যে আসছে, আমি একটা হাদিসে পেলাম, সেই হাদিস যে আমরা যখন নামাজ পড়ি, এই নামাজের মধ্যে আমি যখন সেজদার জায়গায় দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলি, আমার আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিকে তাকিয়ে থাকেন। কোনো বান্দা যদি অন্যমনস্ক হয়ে যায় তখন আল্লাহ তার থেকে দৃষ্টিটা ফিরিয়ে নিয়ে যান।
ভাবতে হবে, উপলব্ধি করতে হবে আমরা কোথায় আসছি। এইভাবেই না, আবদুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ এইভাবেই এমন ছিল না। উনি যখন কাবা চত্বরে নামাজ পড়ছিলেন, ওনাকে মিনজানিক দিয়ে আক্রমণ করা হয়েছিল, যেটাকে আমরা ক্ষেপণাস্ত্র বলি। বড় বড় পাথর দূর থেকে নিক্ষেপ করা হয়েছিল, পাথরের বড় বড় টুকরো ওনার গায়ে বিঁধে গিয়েছিল, ওনাকে আঘাত করেছিল। কিন্তু আশেপাশের লোকজন বলেছেন, ওই আঘাতের কারণে আমরা দেখি নাই আবদুল্লাহ বিন জুবায়ের চোখের মধ্যে বা তার চেহারার মধ্যে কোনো ধরনের বিরক্তির ছাপ। মনে হয়েছে এমন যে কি হয়েছে তিনি বলতেই পারেন না। আরেকবার ওনার ছেলের নাম হলো হিশাম, উনি নামাজ পড়ছিলেন। হিশাম ছোট্ট, বিছানায় শুয়ে আছে, ছাদ থেকে ঠাস করে একটা সাপ পড়ে গিয়েছিল, সাপ বিছানার উপর সাপ পড়েছে। লোকজন এসে চিল্লাচিল্লি করে ওই সাপটাকে সরিয়ে দিয়ে বাচ্চাটাকে সরালো। উনি নামাজ শেষে জিজ্ঞেস করলেন, কিছু মনে হয় একটা হয়েছিল, শব্দ পেয়েছিলাম, আমরা হলে তো উল্টা দিকে দৌড় দিতাম। হ্যাঁ, উনি বললেন যে মনে হয় কিছু একটা হয়েছিল। এই ছিল ওনাদের নামাজ। এইভাবে না, কারণ ওনারা উপলব্ধি করতেন যে আমি কোথায় যাচ্ছি, আমি কার সামনে দাঁড়াচ্ছি। এই জন্য আমাদের গায়ের পোশাকটা যেন পরিপাটি হয়, সুন্দর হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকটা জিনিস সবসময় থাকতো। তিনি প্রথমত সুন্দরভাবে তিনি তার নিজেকে পরিপাটি করে রাখতেন। তিনি তার চুলটাকে এইভাবে রাখতেন, ওনার তো বাবরি চুল ছিল, এবং বাবরি চুলের মাঝখানে উনি, আমরা তো আতর দেই একটু নিয়ে, তাই না, হাতে নিয়ে ঘষা মাজা নিয়ে হালকা একটু লাগাই, আর উনি এইভাবে আতর ঢালতেন, এইভাবে এইভাবে চেহারার মধ্যে আতর ঢালতেন, মাথার উপর আতর ঢালতেন এইভাবে। এবং একটা চিরুনি ছিল, কোথাও গেলে বা কারো সাথে কথা বলতে যাওয়ার আগে, উনি আয়না তো অ্যাভেলেবল ছিল না, তো পাত্রের মধ্যে পানি থাকতো, সেই পানিতে উনি ওনার চেহারাটা দেখতেন। একটা মিসওয়াক ছিল সবসময়, কোথাও যাওয়ার আগে মিসওয়াক করে তারপরে যেতেন। ইসলাম আমাদেরকে যেটা শিখায় সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিপাটি, যেন তেনভাবে চলতে শিখায় না। তো আমরা এই দ্বিতীয় চেকপোস্ট হলো আমাদের ভালো একটা পোশাক পরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি তোমার উত্তম পোশাকটা পরে আমার কাছে তুমি সেজদা প্রদান করো। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা যখন মসজিদে আসি, এমন অনেকেই হয়তো বুঝি না, ঘামের গন্ধ নিয়ে ঢুকে গেছি, আমার ঘামের গন্ধ তো আমি পাচ্ছি না, কিন্তু আমার উৎকট গন্ধে আরও দশজন মানুষের কষ্ট হচ্ছে, আমি এটা বুঝতে পারি না, এটা উচিত নয়। আমি হয়তো সিগারেট খেয়েছি, সিগারেটের যিনি সিগারেট খান তিনি বুঝেন না যে তার পুরো শরীর থেকে নিকোটিনের গন্ধ বের হয়, উনি উপলব্ধি করতে পারেন না। উনি তো সুন্দর সিগারেট টিগারেট খায় একটু কুলি করে চলে আসছেন, উনি বুঝতে পারছেন না ওনার সিগারেট খাওয়ার কারণে আশেপাশের মানুষগুলো যে কষ্ট হচ্ছে। এই কষ্ট দেবার অধিকার কিন্তু কারো নেই। হাদিসের মধ্যে যে আসছে যে কেউ যদি পেঁয়াজ খায়, রসুন খায়, কাঁচা রসুন খায়, সে যেন মুখ পরিষ্কার না করে মসজিদে না এসে, না আসে, এটা কেন বলা হয়েছে? এটা এমনি এমনি বলা হয়নি। শুধু রসুন আর পেঁয়াজ না, যেই জিনিস খেলে মুখে দুর্গন্ধ তৈরি হয়, অথবা কোনো কারণে যদি আমার মনে হয় যে আমার মুখে দুর্গন্ধ হতে পারে, অবশ্যই আমাকে ফ্রেশ হয়ে তারপরে আসা উচিত। আর আরেকটা পরিচ্ছন্নতা হলো যে আমার যে গায়ের পোশাকটা আমি পরেছি, এটা আমার হালাল টাকায় কেনা কিনা, হালাল পোশাক কিনা, সেটা খেয়াল রাখতে হবে। দামি পোশাক কিনলাম কিন্তু হারাম টাকায় কিনে সাজুগুজু করে মসজিদে আসলাম, এটার কোনো দাম নাই। হালাল পোশাক পরতে হবে, হালাল রিজিক খেতে হবে, এটা হলো পবিত্রতার অন্যতম শর্ত। আপনি সুন্দর একটা পোশাক পরে যখন মসজিদে আসছেন, হাদিসের মধ্যে আসছে, একটা তো বললাম যে প্রতি কদমে কদমে আমাদের গুনাহ মাফ হয়, ফেরেশতারা মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকেন আপনার জন্য, আমার জন্য, তারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করে, তারা বলতে থাকেন, আল্লাহুম্মা ইগফর লিহাদিহিল আবদ, আয় আল্লাহ তাআলা এই বান্দার জন্য আপনি ক্ষমাটাকে নির্ধারণ করে দিন, কারণ সে এখন আপনার দরবারে যাচ্ছে, সে আপনার কাছে ক্ষমা চাইতে যাচ্ছে, সে আপনার কাছে মাপ চাইতে যাচ্ছে, আপনি তাকে মাফ করে দিন। দেখেন এটা কোথায় পাবেন এই সিস্টেম? আমরা ঘরে যাচ্ছি, আল্লাহর ঘরে যাচ্ছি, আপনি যখন নামাজে দাঁড়িয়ে বলেন, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, আমরা বলি না ভাই, কী বলি এটা? আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে এটাই বলি, আয় আল্লাহ তাআলা আমি আমার উপর অনেক বড় জুলুম করে ফেলেছি, আপনি ছাড়া কেউ আমার ক্ষমা করার নাই, আপনি আমাকে মাফ করে দেন। এই যে কথাগুলো বলবেন, ফেরেশতারা জানেন, তাই ফেরেশতারা আল্লাহর কাছে আপনার আমার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন, আল্লাহ আপনার এই বান্দাকে আপনি মাফ করে দেন, সে আপনার কাছে যাচ্ছে, আপনি মেহরবানি করে মাফ করে দেন।
ওনারা সুপারিশ করতে থাকেন আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দেন। আহ কি মর্যাদা, কি সম্মান, কি ইজ্জত! আপনি মসজিদে আসলেন, মসজিদে ঢুকার পরে এই যে মসজিদের ফটক দিয়ে যে আপনি ঢুকবেন, একটা ছোট্ট দোয়া আছে জানেন তো আপনারা, ডান পা দিয়ে আমরা প্রবেশ করি, আমরা বলি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মাশাআল্লাহ, অনেকেই জানে এর মানে কি। ডান পা দিয়ে আপনি প্রবেশ করছেন আর রব্বুল আলমিনের কাছে আপনি দোয়া করছেন, আল্লাহ তোমার দুয়ারে, তোমার দরবারে আসছি, তোমার কার্যালয়ে আসছি, আমি তো আসতে পারতাম না, তুমি আমাকে তৌফিক দিয়েছো তাই আসছি, আমি শুরুতেই যেটা তোমার কাছে যাচ্ছি, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদের দরজায় প্রবেশ করলাম, তোমার রহমতের দুয়ার তুমি আমার জন্য উন্মোচন করে দাও, খুলে দাও, তোমার রহমতের দরজাগুলো আমার জন্য তুমি খুলে দাও, এই দোয়া করে আপনি প্রবেশ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সুন্দরভাবে পরিপাটি হয়ে সুন্দরভাবে অজু করে আল্লাহর কাছে দোয়া করতে করতে মসজিদে প্রবেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। ভাইয়েরা আমার, আমরা মসজিদে প্রবেশ করেছি, মসজিদে প্রবেশ করার পরেই আপনারা জানেন যে দুখুলুল মসজিদ নামে একটা সালাত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা মসজিদে প্রবেশ করার পরে দুই রাকাত সালাত আদায় না করে কেউ বসবে না, যদি দেখেন ওই মুহূর্তে হারাম ওয়াক্ত না থাকে, যদি হারাম ওয়াক্ত হয় তাহলে তো নামাজ পড়া যাবে না, আর যদি দেখেন যে ফরজ নামাজের সময় হয়ে গেছে, জামাতের সময় হয়ে গেছে, তাহলেও পড়া যাবে না, কিন্তু যদি আপনি সময় পান তাহলে আপনি দুই রাকাত নামাজ পড়বেন। কেন পড়বেন জানেন? দুখুলুল মসজিদ মানে কি বুঝতে পারছেন? এর মানে হলো আল্লাহ তাআলা অসংখ্য মানুষের মধ্যে, এই সমাজে কয়েক লক্ষ মানুষের বসবাস, সবাইকে আপনার মতন আল্লাহর ঘরে আসার তৌফিক আল্লাহ দেন নাই। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী দোয়া করেছেন, আল্লাহ তোমাকে ভালোবাসার তৌফিক দাও, আমাকে ওই আমল করার তৌফিক দাও যেই আমল তোমাকে তোমার ভালোবাসা পর্যন্ত পৌঁছে দিতে পারে। তার মানে কি, আমি চাইলেই পারবো না, তোমার তৌফিক লাগবে। এই যে আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন আল্লাহর ঘরে আসার জন্য, এটার একটা কৃতজ্ঞতা আদায় আছে না? আপনি যখন দুখুলুল মসজিদ কৃতজ্ঞতা আদায় স্বরূপ তাহিয়াতুল মসজিদ এই দুই রাকাত সালাত আদায় করবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহিয়াতুল মসজিদ কেউ যদি নিয়মিত আদায় করতে পারেন, আল্লাহর রাসূল বলেন তার জন্য রব্বুল আলামিন ঘরে একটা তাহিয়াতুল তাহিয়া নামে একটা ঘর তাকে দান করে দিবে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ, জান্নাতে আপনার আমার একটা ঘর হবে, আপনি পড়লেন কৃতজ্ঞতা আদায় করে দুই রাকাত সালাত, আর আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। উপহার আর উপহার, উপহারের ছড়াছড়ি। এরপরে যখন আপনি বসে আছেন, কখন নামাজ দাঁড়াবে? এই যে বসে আছেন, নামাজ কিন্তু দাঁড়ায় নাই, আপনি চলে আসছেন আগে, আপনি নামাজ পড়েছেন, আপনি হয়তো তিলাবাত করছেন, আপনি জামাতের অপেক্ষা করছেন, তাই না? আপনি জামাতের অপেক্ষা করছেন। সুবহানাল্লাহি বিহামদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোনো আল্লাহর বান্দা আজান আর ইকামতের মধ্যে যখন অপেক্ষা করতে থাকে, এই অপেক্ষাটাই তার জন্য জামাতের সওয়াব লেখা হতে থাকে। সুবহানাল্লাহ। তো এই জন্য ভাইরা আমার, আমরা কেউ জামাত তরক করব না, নামাজ ছাড়ব না জীবনে কোনো দিন। বিশ্বাস রাখেন, বল্লাহি আল্লাহর শপথ করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আপনি যদি সঠিক উপায়ে সুন্দরভাবে সালাত আদায় করতে পারেন, আপনার জীবনে যত বড় বিপদ হোক না কেন সেই বিপদ আল্লাহ তাআলা দূর করে দেবেন, এবং যত যা কিছু আসুক না কেন তার মধ্যে আল্লাহ আপনার জন্য কল্যাণ রাখবেন। সুতরাং আপনি নামাজ পড়বেন, আপনার পরিবারের সদস্যরা নামাজ পড়ে কি না সেদিকে খেয়াল রাখবেন। আপনি একা পড়লে হবে না, আপনার ছেলেকে পড়াতে হবে, আপনার স্ত্রীকে পড়াতে হবে। আমি আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনারা আপনাদের সন্তানদের ক্ষেত্রে অনেক কষ্ট করেন, অনেক পরিশ্রম করেন, ওদেরকে স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, ওদের দেখভাল করা, 24 ঘন্টা ওদের পিছনে আপনারা লেগে থাকেন। আল্লাহর ওয়াস্তে দয়া করে আপনার সন্তানের কল্যাণ যদি আপনি চান, তাহলে এই ছেলেকে নামাজের ব্যাপারে উদ্বুদ্ধ করেন, যখনই নামাজের ওয়াক্ত হবে তাকে মসজিদে পাঠাবার চেষ্টা করেন, আপনার স্বামী যেন নামাজি হন, আপনার ঘরে যারা আছেন তারা যেন নামাজি হন, এই ব্যাপারে আপনারা সচেষ্ট থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, প্রত্যেক ব্যক্তিকে নামাজি ব্যক্তি হিসাবে আল্লাহ তাআলা কবুল করুন। আমরা সবাই বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক।